সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপিটি দেখার জন্য। আজকে আমার রেসিপি হলো আস্ত মাছের গ্রিল। আপনারা গ্রিল হয়তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজ আমি এটা একটু ভিন্নভাবেই তৈরি করেছি। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভিডিওটি সবাইকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন আমার রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সি জারে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, একটু আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন মিক্স হার্ব আর 1 টেবিল স্পুন তেল। এবার সবগুলোর আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করতে পারেন। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। মশলাটা কষানো হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। মশলাটা আমার হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব এই মশলাটা দিয়ে। এখানে আমি 2টো তেলাপিয়া মাছ নিয়েছি। আমার তেলাপিয়া মাছগুলো মাঝারি আকারের। এই তেলাপিয়া মাছের গ্রিল খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর পেটটা মাছ বরাবর আমি চিরে তার ভেতর থেকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার এর পেটের ভিতরেও আমি মশলাটাকে ভালো করে ঢুকিয়ে দিয়েছি। আর এর গায়ে আমি ছুরি দিয়ে চিরে দিয়েছি, এতে করে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। তেলাপিয়া মাছ অনেক সহজলভ্য আর এটা সবার সাধ্যের মধ্যেও আছে। দামে কম হলেও এটা খেতে খুবই ভালো হয়। মাছগুলো আমি ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি বেকিং ট্রেতে এরকমভাবে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, এতে করে আমার যখন মাছটা বেক হবে তখন এর মধ্যে যখন তেল মশলাটা চুয়ে পড়বে সেটা আমার পরিষ্কার করতে খুব ইজি হয়ে যাবে। এবার আমি বেকিং র্যাকের মধ্যেও কিছুটা অয়েল ব্রাশ করে দিলাম। এবার মাছটাকে আরও একটু ভালো করে মশলা দিয়ে মেখে নেব। মাছটাকে আমি হাত দিয়েও ভালো করে মেখে নিয়েছিলাম, এতে ভালো করে মশলাটা এর ভেতরে চলে যাবে। মাছের এই গ্রিলটি আমি ওটিজিতে করব। আপনারা চাইলে এটা গ্যাসের চুলায়ও করতে পারেন। এরপর 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওটিজিতে 20 থেকে 25 মিনিটের মতো আমি এটাকে গ্রিল করে নেব। দশ থেকে 12 মিনিট পর আমি মাছগুলোকে আবার উল্টে দেব। মাছের সাইজের উপর এটা টাইমটা নির্ভর করে, বড় হলে একটু টাইম বেশি লাগতে পারে। এদিকে আমি বাকি যে মশলাটা রয়েছে সেটা চুলায় বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার।
बाटार दिए भालो करे नेड़े चेड़े एर मध्य आमी दिए देव किछु लम्बा करे केटे रखा रेड बेल पेपर और कैप्सिकम एगुलो पाँच सात मिनट आबार एकटु रान्ना करे नेब। एगुलो आमार हये गेछे, माछगुलो आमार ग्रिल करा हये गेछे, एबार एगुलोके आमी सार्व करब। आशा करछि आमार एई रेसिपी भिडियोटी आपनादेर खुबी पछन्द होबे आर भिडियोटी भालो लेगे थाकले अवश्यई लाइक कमेंट आर एकटा शेयर करे देबेन। आमार चैनेले नतून भिउयार्स बंधुदेर काछे अनुरोध, आमार चैनेलटि सबस्क्राइब करे पाशे थाका बेल बटनटि अल करे देबेन। एते करे आमी जखनई कोनो नतून भिडियो आपलोड करब आपनारा नोटिफिकेशन पेये जाबेन। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে।